ইসলামী ব্যাংক নিউজ টপ 10। 1981 সালে ঝড় ঝঞ্ঝা মাথায় নিয়েই দেশে আসতে হয়েছিল। ইতিহাস বিকৃতির চেষ্টা হয়েছে বারবার, কিন্তু তা আর কেউ পারবে না বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা দেশে ফিরেছিলেন বলেই বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারের মূল উদ্দেশ্য দুর্নীতি, আর এই দুর্নীতি ও লুটপাটের জন্য দুর্ভোগের শিকার হচ্ছে জনগণ, অভিযোগ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজও ঢাকা ফিরছে মানুষ, দূরপাল্লার বাস বন্ধ থাকায় বিভিন্ন বাহনে গুনতে হচ্ছে দ্বিগুণ তিনগুণ বেশি ভাড়া। ময়মনসিংহের ত্রিশালে ট্রাক পিকআপ সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত। এছাড়া গাজীপুরের চন্দ্রা, রাঙামাটি, নারায়ণগঞ্জ, খুলনায় আরও পাঁচজনের মৃত্যু। নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার সুখচর ইউনিয়নে এক স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা, এক যুবককে আটক করেছে পুলিশ। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বিরাজমান মৃদু তাপপ্রবাহ চলবে আরও কয়েকদিন জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময়ে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন এলাকায়। বাইডেনের সমর্থন পেয়ে গাজায় হামলা জোরদার ইসরায়েলের, নিন্দা প্রস্তাব গ্রহণে ব্যর্থ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ইসরায়েলের আগ্রাসনে তীব্র নিন্দা জানিয়েছেন সৌদি আরব। করোনায় একদিনে সারা বিশ্বে আরও 10,000-এর বেশি মানুষের মৃত্যু, ভারতে একদিনে মারা গেছে 4,000-এর বেশি। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে আজ থেকে অনুশীলনে বাংলাদেশ ক্রিকেট দল।